छठ पूजा समिति रायसंद्रा। सभी से आग्रह है कि पटाखा नहीं जलाए अभी। अपने घाट के अगल बगल में रहे जो भी रसिया रहे গাছের ডালটার মধ্যে পাতাগুলো হয়তো দেখতে পাচ্ছ, পাতা গজিয়েছে নতুন নতুন। এই গাছটার পাতাগুলো দেখতে পাচ্ছ কেমন গোল গোল করে কেটেছে। লোকটা আমাকে বলছে এটা আমার, আরে আমি তো জানি না, লোকটাই হচ্ছে এটার ফ্র্যাঞ্চাইজি নিয়ে রেখেছে। সংসার বলো, অফিসের কাজ বলো, সবকিছু চাপ দায়িত্ব সব নিয়ে সবগুলো ওখানে পিছনে ছুটিয়ে যায়। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ বৃহস্পতিবার একটা নতুন ব্লগ শুরু করছি। সকাল থেকে একটু কাজকর্মে নিয়ে ব্যস্তই ছিলাম, প্রথমে অফিসের কাজ শেষ করলাম, তারপরে বাড়ির কাজ, এই ধরো খাবার ঝাড় দেওয়া, তারপরে গাছপালায় যে পিছন থেকে জল দেওয়া, খুব সুন্দর হাওয়া চলছে এখানে, তাই এখানে দাঁড়িয়ে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। পিছন থেকে জানি না কতটা হাওয়ার আওয়াজে আমার আওয়াজটা আদেও আসবে কি না, তবে ব্যাঙ্গালোরে এখন ওয়েদারটা কিন্তু বেশ প্লেজেন্ট করেছে, যদিও এটা খুব একটা বেশি দিন থাকবে না। নভেম্বর পার হলেই সেই গরম গরম ভাব যেটা ব্যাঙ্গালোরে হয়ে থাকে, সারাক্ষণ রোদ একদম ড্রাই ওয়েদার, সেইটা শুরু হয়ে যাবে এনিওয়ে। তবে বারান্দা বাগানের কথা যখন বলছিলাম, বারান্দা বাগানে ওই জল টল দিলাম গাছে টাছে, তো জল দিতে দিতে আজকে অনেক কিছু নোটিস করলাম বলতে এগুলো কয়েকদিন ধরে নোটিস করছি। প্রথম জিনিস যেটা নোটিস করেছে, একটা হচ্ছে পায়রার উপদ্রব। এই পায়রার উপদ্রবে মানে গাছ নষ্ট করে ফেলছে আমার। নেট লাগানোর আমার একদম ইচ্ছা নেই, আগেই বলছি। যারা তোমরা বলবে যে নেট লাগিয়ে ফেলো, নেট লাগানোর আমার একদম ইচ্ছা নেই। ওনার তো একেবারে বলেই দিয়েছে নেটও লাগাবে না, আর আমারও নেট লাগানোর একদম ইচ্ছা নেই। নেট লাগিয়ে দিলে কেমন আবদ্ধ মনে হয়, এই খোলা যে জিনিসটা এই খোলা ব্যাপারটাই থাকবে না আর, তো নেট লাগাবো না। যদি তার বাদে অন্য কোনো সাজেশন থাকে যে পায়রাকে কী করে বাগান থেকে দূরে রাখা যায়, সেটা প্লিজ একটু জানিও। তবে চলো তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো বললাম, যে একটু দেখিয়ে দিই। প্রথমে তো এই গাছটার কথা বলি, এই গাছটা তো একেবারে যা যায় অবস্থা, পাতাগুলো শুকিয়ে কেমন হয়ে গেছে। যাই হোক, এটা থেকে যে ব্রাঞ্চেসগুলো কেটেছিলাম, এটা বাড়ির ভিতরে আছে, এগুলো তোমাদেরকে দেখাবো। ব্রাঞ্চেসগুলো কেটে এগুলোর অলরেডি মানে শিকড় বেরিয়ে এসছে, তো ভাবছি এই সাইডটাতে লাগিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে যে এই সাইডটা ফাঁকা থাকাতে পায়রাগুলো এসে এখানেই বসে, এতদিন এই সাইডটাতে ছিল, ভাবলাম একটু জায়গাটা মুভ করে দিই, তাহলে যদি একটু ওরা কনফিউজ হয়ে যায় কয়েকদিনের জন্য। আর বাকি এদিকে মোটামুটি গাছপালাগুলো ঠিকই চলছে। তুলসী গাছটা সেদিন তোমাদের দেখিয়েছিলাম যে তুলসী গাছটা বেশ ভালোই বড় হয়েছিল, এবার হঠাৎ করে পাতাগুলো দেখছি কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে, কেন হচ্ছে একটু প্লিজ জানিও। কারণ আমার এখানে কোনো রকমের ইনসেক্ট ইনফেস্টেশন তো দেখতে পাচ্ছি না আমি অন্য কোনো গাছে, শুধু এই গাছটার পাতাগুলো হঠাৎ করে পড়ে যাচ্ছে। এই যে দেখো তুলসী গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে, আর পাতাগুলো কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে, যদি কিছু করা যেতে পারে প্লিজ জানিও। অ্যান্থোরিয়াম গাছটা অলমোস্ট গেছে, এটাকে ভাবছি কিছু যদি শিকড়গুলো এখনও আছে এটাকে আর একটু রিপটিং করে দিলে যদি বেঁচে যায়, যদি এটাকে বাঁচিয়ে রাখতে পারি দেখা যাক, একটু কিছু করবো ভাবছি আজকে। তার সাথে এটা তো ঠিক আছে, এটা যেমনভাবে চলছে আমার নয়নতারা একেবারেই গেছে। পায়রাগুলো এসে এই এরিয়াটা, এই পুরো এরিয়াটার মধ্যেই মানে ঘোরাঘুরি করতে থাকায় এই গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে। আমার নয়নতারা ডালগুলো ভেঙে ফেলছে, পাতাগুলো শেষ করে ফেলছে। এই যে দেখো এই নয়নতারা গাছটা, এটার মধ্যে এত সুন্দর করে হয়েছিল, একটা পাতা ছাড়েনি এটার মধ্যে, পাতাগুলো কোথায় রাখে এটাও বুঝতে পারি না, পাতাগুলো সব নেই, নিচেও পড়ে থাকে না। যাই হোক, এই নয়নতারাটাও মনে হচ্ছে যাবে যাবে অবস্থায় রয়েছে। এই গাছটাকে কোনো রকম করে বাঁচিয়ে তুলতে পেরেছি, এটার নতুন নতুন ব্রাঞ্চেসও বেরিয়েছে খুব সুন্দর করে, আরও কয়েকটা বের হচ্ছে। তো এটার জাস্ট যেটা জিনিস বুঝলাম যে নিচে শিকড়টা ভালোই থাকে, জল বেশি করে দিতে হবে, জল বেশি করে দিলেই থেকে যাবে। এইবার একটা সারপ্রাইজিং জিনিস দেখাই, এই গাছটার, এই গাছের ডালটার মধ্যে পাতাগুলো হয়তো দেখতে পাচ্ছ, পাতা গজিয়েছে নতুন নতুন। এটা একটা বোগানভেলিয়ার ডাল, রিনি যখন শিলিগুড়িতে ছিল তখন আমি এই লাল বোগানভেলিয়াটার ডাল একটা কেটে মানে এগুলো ছাঁটাই করেছিলাম, তখন একটা মোটা ডাল ছিল, জাস্ট এইটুকু টুকরাটা, টুকরাটা দেখতেও বুঝতে পারবে বেশি বড় না, জাস্ট মোটা ডাল ছিল। আমি ভাবলাম যে ঠিক আছে গুজে রাখি, যদি পাতা বের হয় তো বের হবে, যদি কোনো ডাল পাতা এদিক দিক থেকে বের হয় আর কি। আজকে হঠাৎ করে জল দিতে গিয়ে খেয়াল করছি যে অ্যাকচুয়ালিতে পাতা বেরিয়েছে, প্রায় 3 মাস সময় লাগলো, আর দেখো কি সুন্দর দুটো দু সাইড থেকে পাতা বেরিয়ে এসছে, আমি দেখে এত খুশি হয়েছি। চলো আরও একটা, অ্যাটলিস্ট এই পটটাও ভরা থাকবে। বাকি এই গাছগুলো, এই যে এটাকেও নষ্ট করে দিয়েছে, এখানের মধ্যে পায়রাগুলো এসে এটার উপরে বসে, আর পাতাগুলো ভীষণ সফট। একটুখানি আমি তোমাদেরকে একটা পাতা এই এটাকে ভেঙে দেখাই, একটুখানি এই যেরকম করলেই দেখো ভেঙে যায়, তো ভাবতেই পারছো এখানে পুরো পায়রাগুলো এসে বসলে এটার কী অবস্থা হয়, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আমার স্নেক প্ল্যান্টটাকে আমি ছাঁটাই করেছিলাম, এটাও সুন্দর বড় হয়েছিল, বন্ধ বড় হওয়ার পর আবার কীরকম পচে গেছে পাতাগুলো, কেন পচে যাচ্ছে এটাও বুঝতে পারছি না, এত সুন্দর এটা বড় হচ্ছিল। চলো তারপরে রয়েছে হলো আমার বেলি ফুল গাছ, বেলি ফুল গাছের
এরকম অবস্থা, এটার তো কেন পাতা গজাচ্ছে না বুঝতে পারছি না, লম্বা লম্বা এরকম ঠ্যাং ঠ্যাঙা ডাল হচ্ছে, ডালের আগাগুলোর মধ্যে আবার পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। ভাবছি আবার একবার ছাঁটাই করে দেবো, এখন এমনিও সিজন না, বেলি ফুল ফুল ফুটবে না। বাকি বোগানভিলিয়া ঠিকঠাক আছে। এবার এই গাছটা দেখাই, এই গাছটার পাতাগুলো দেখতে পাচ্ছ কেমন গোল গোল করে কেটেছে, মানে আমার দেখে এত মন খারাপ হয়ে গেছে, পাতাগুলোকে সব পাতা আগাগুলোকে এরকম কেটে 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 দেখো না কি সুন্দর এরকম, মানে ডিজাইনও দেখতে ভালো লাগছে, কিন্তু গোল গোল করে সব পাতাগুলোকে খেয়ে ফেলছে আর পুরো পাতা নিচে নিচে পড়ে রয়েছে। যাই হোক, এখন কিছু এটাকে কী করে যে কী করি, যেদিকে সরাচ্ছি না কেন এই গাছটার উপরে এসে হামলা করছে। আর এখানে তুলসী গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে দেখছি তুলসী গাছের নিজের থেকেই চারা উঠে গেছে, আর অনেক কটা চার পাঁচটা চারা আমি দেখতেই পাচ্ছি। তো যাই হোক, এইটাই থাকবে এখানে, আর আলাদা করে রিপোর্টিং করবো না, এই গাছটাকে ধরবো না, জাস্ট পরে এই গাছটাকে তুলে দেবো। আর বাকি মোটামুটি সব গাছ ঠিক আছে। একবার চিকপেটের থেকে আমরা গাছ এনেছিলাম, এই যে এখানে চিকপেট না সরি, এখান থেকে একটা ওই যে পড়েছিলাম দুটো গাছ এনেছিলাম, রঙ্গনটাকে বাঁচিয়ে তুলতে পারিনি কিছুতেই, এটা গেছে গিয়ে। তবে করবি গাছটা কিন্তু বেঁচে গেছে, করবি গাছটা খুব সুন্দর করেই হচ্ছে, ছোটো ছোটো পাতাও বেরোচ্ছে নতুন নতুন। তো এই হচ্ছে ব্যাপার, এটা একটা কিছু একটা গাছ উঠেছে এখানে জঙ্গলি গাছের মতো, এটাকে আগাছা একটাটাকে বের করে ফেলে দেবো পরে। আর বাকি এই হচ্ছে গাছপালা। তবে আরও একটা জিনিস, আমার এই যে ফিগ গাছটা, ফিডল ফিগ, এটার হঠাৎ করে পাতাগুলো ঝরা শুরু হয়েছে, নিচের দিকে অনেক কটা পাতা ছিল, পাঁচ ছটা পাতা একদম ব্যাক টু ব্যাক ঝরে পড়ে গেছে। প্রথমে ভেবেছিলাম ঝরে গেছে, তারপরে দেখলাম যে না, পায়রাগুলো এখানে এসে উৎপাত করছে, এই গাছগুলো এই দুটো গাছে কিছু করে না, ফিডল ফিগ গাছটাতে এসে বসে নিচের পাতাগুলোকে ফেলে দিয়েছে। তো এই হচ্ছে আমার বারান্দা বাগানের স্টেটাস কারেন্টলি। তো বুঝতেই পারছো পায়রার উপদ্রবের জন্য পায়রার মানে গাছগুলোকে কিছুতেই বাঁচিয়ে রাখতে পারছি না, মানে বাঁচিয়ে রাখছি কিন্তু ওগুলোকে ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারছি না, কোনো না কোনোখানে এসে কিছু না কিছু কেটে দিচ্ছে, গাছ তুলে ফেলছে, তুলসী গাছগুলো পর্যন্ত তুলে তুলে ফেলে দিচ্ছে, কী যে করি বুঝেই উঠতে পারছি না। আবার বলছি নেট আমি লাগাবো না, নেট লাগাতে আমার একদম ইচ্ছা নেই, ভাবছি স্পাইকসের যদি ব্যবস্থা করতে পারি স্পাইকসটাই লাগাবো, তবে দেখা যাক, এটা ওটাই একটা অপশন আছে, কিন্তু স্পাইকস আমি প্রত্যেকটা গাছের মধ্যে কি স্পাইকস দিয়ে রাখবো। তবে আর একটা কথা, আজকে হচ্ছে ছট পূজা, ছট পূজার সন্ধ্যা আরকটা আজকে হবে, কালকে হবে উষা আরক, যেটা সকাল সকাল হয়। তো সন্ধ্যা আরকটার জন্য আমার আজকে ইচ্ছা আছে একবার যাওয়ার রায়চন্দ্রা লেকে। তোমাদেরকে একটা ছট পূজা যেটা ইনফরমেশনাল ভিডিও বানিয়েছিলাম সেটার মধ্যে বলেছি, ছট পূজা এখানে রায়চন্দ্রা লেকে হয়। তো রায়চন্দ্রা লেকটা আমাদের বাড়ির থেকে মোটামুটি 3-3.5 কিলোমিটার দূর, খুব একটা ডিস্টেন্স না, কাছে থেকে অটো পেয়ে যাবো, শেয়ারিং অটো যায়। তো ইচ্ছা আছে বিকেলবেলা যাওয়ার, যদি 4:30-5 নাগাদ যদি যেতে পারি, তখন যদি অন্য কোনো অফিসের কাজ টাজ কিছু না থাকে তাহলে যাওয়ার খুব ইচ্ছা আছে। এবার মানে খুব টানছে আমাকে এবার যেতে, আর এত বাড়ির কাছে পেয়ে আরও বেশি মনে হচ্ছে যে না যাই। তো চলো দেখি, দেখা যাক, যখন সব সুবিধা হয়ে থাকে তাহলে যাব। ঢুকে পড়েছি কিচেনে, বাড়িতে আছি যখন, তো দুপুরের খাওয়ার দাওয়ার ব্যবস্থা তো করতেই হবে। ভাবছি একবারে রাতের জন্য রান্নাবান্না সব করে রেখে দেবো, কালকে ডিনিও আবার টিফিনে নিয়ে যাবে, ডিনি তো অফিসে গেছে অনেকক্ষণ আগেই, আমার আজকে বৃহস্পতিবার দেখে বাড়িতে থাকা, তো সেই রান্নাবান্না ঝামেলা এগুলো সব নিতেই হবে আর কি। তবে দুপুরবেলার জন্য আমার ভাত আর ডাল আছে, পরশুদিন আমরা এমনি করে রেখেছিলাম যে লাঞ্চে নিতে হবে করে, তো ভাত আর ডাল আছে, শুধু এখন সয়াবিনের তরকারি করব। আচ্ছা, একটু কষা মাংসর মতো করে সয়াবিনটা করব। মা খুব দুর্দান্ত বানায়, মানে মার্কেটের মা খুব দারুণ সয়াবিন বানায়, মার মতো সয়াবিন আমি যতই চেষ্টা করেছি, মার সাথে ফোনে মানে কনফারেন্সে রেখে মাকে বলে বলে যে কতটা পরিমাণ এতটুকু দেবো, তাও সেই টেস্ট আসে না। আই থিঙ্ক রান্নাটা পুরোটাই হাতের খেলা, তুমি একদম সেম জিনিস সেম ইনগ্রিডিয়েন্ট সবকিছু ইউজ করলেও একটুখানি এদিকে ওদিকে হয়েই যায়, টেস্টের একটু ডিফারেন্স তো পাবে। তার উপরে ওখানকার মশলা এখানের মশলার ডিফারেন্স আছে, জলের ডিফারেন্স আছে, বেসিক্যালি আমি এখানে যা সয়াবিন ইউজ করছি সেই সয়াবিনের টেস্টেরও ডিফারেন্স থাকতে পারে, অনেক কিছু মিলিয়ে সেই এক্সাক্ট টেস্টটা আসে না, কিন্তু মার সয়াবিনটা খুব মনে পড়ছে আজকে। তো এই জন্য ভাবলাম যে এক্সাক্ট সেম না হোক, তাও ওই কষা মাংসর মতো করে সয়াবিনটাই বানাই। তো লাঞ্চের জন্য এটাই ব্যবস্থা হবে, লাঞ্চ ডিনার সবকিছু মিলিয়ে যতটুকু থাকবে থেকে যাবে আর কি। তো ঝটপট করে রান্নাটা শেষ করি এখন, তারপরে লাঞ্চটা করবো, লাঞ্চ টাঞ্চ করে তারপরে আবার যে বেরোতে বেরোনোর ইচ্ছা আছে বললাম, ছট পূজায় যাবো, তো প্রস্তুতি নেবো আর কি। জাস্ট রান্নাটা শেষ হলো, কড়াইতেই এখনো, এ হচ্ছে আমার আজকে সয়াবিনের তরকারি, একটু ঝোলটা বেশি রেখেছি কারণ এটা দিয়েই খাওয়া দাওয়া করতে হবে, ডাল আছে যদিও, রাতেবেলার জন্য দেখা যাবে কি করা যাবে। তবে গন্ধ বেশ ভালো বেরিয়েছে, রংটাও খুব সুন্দর হয়েছে, আর এদিকে আমার ভাতটাও গরম হয়ে গেছে। সন্ধ্যে 4:30 বাজে, আমি একদম এখন রেডি, যাবো ছট পূজার জন্য রায়চন্দ্রা লেক, তোমাদের বলেছিলাম।
এখান থেকে যাব নন্দিনী সার্কেল, ওখান থেকে অটো ধরে যাব, এটাই হচ্ছে প্ল্যান। তো চলো বের হই, বেশি দেরি করবো না, 4:30 অলরেডি বাজে। আমার পৌঁছাতে পৌঁছাতে আমি সব মিলিয়ে ধরছি অটো পেতে এখান থেকে হেঁটে যেতে সব মিলিয়ে আধ ঘন্টাও হাতে যদি টাইম নেই, 5টা নাগাদ গিয়ে পৌঁছাবো। 6টার মধ্যে এখন অন্ধকার হয়ে যায়, তো মোটামুটি এখন ঘাটে লোকজন আসা হয়তো শুরু হয়ে গেছে। ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে যাচ্ছি ছট পূজা অনুভব করতে, ছট পূজা দেখতে। তবে যেটা ইনফরমেশন মতো আমি জানি রায়চন্দ্রা লেকে হয়, গিয়ে দেখি কতটা কি পাওয়া যায়। একদম ঠিক সময় মতো আর জায়গার মতো পৌঁছে গেছি, এখন সময় হচ্ছে 5টা, রায়চন্দ্রা লেকের কাছে। এই হচ্ছে ছট পূজার আয়োজন, চলো ভেতরটা ঢুকি। ছট পূজা সমিতি রায়চন্দ্রা, এটা রায়চন্দ্রা লেকটা এই পাশে, এটা কিন্তু তার মুখোমুখি রাস্তাটা এদিকে। এখানের মধ্যে আলাদা করে হয়তো আয়োজন করেছে। চলো প্রথমবার আসলাম, গান চলছে পিছনে ছট পূজার, খুব ভালো লাগছে। পটাকা জলায়েঙ্গে তভি সে আগ্রহ কি পটাকা নাই জলায়ে অভি। सभी वॉलंटियरों से आग्रह है कि वो घाट के अगल बगल में रहे और छठ व्रती जो आ रहे हैं उनको वॉलंटियरों से आग्रह है कि वो घाट के अगल बगल में रहे और जो भी व्रती आ रहे हैं उनको अर्घ देने का कोई असुविधा ना हो, उसका विशेष ध्यान रखें। सभी छठ पूजा समिति के वॉलंटियर कार्यकर्ताओं से आग्रह है कि वो घाट के अगल बगल में रहे। আজকের জন্য সন্ধ্যা আরতির পূজা এখানে সমাপ্ত হলো, সবাই এখন বাড়ি ফিরে যাচ্ছে টুকরি নিয়ে নিয়ে। আবার কালকে সকালবেলা আসবে, সেটা হচ্ছে উষা আরতির পুজো। কালকে আমি আসতে পারবো কিনা সেটা বলতে পারছি না, চেষ্টা করব, একবার ইচ্ছা আছে। প্রকাশও বলেছে যে বড় ইচ্ছা, যদি আসি তাহলে একসাথে আসবো, আর না আসতে পারলে তাহলে এখানে যা পুজো দেখাতে পারলাম সেটাই। তো এখন যাই বাড়ি, খুব ভালো লাগলো এসে। রিনি থাকলে আর একটু মজা হতো, রিনি আই ডোন্ট থিঙ্ক কোনোদিনও অ্যাটেন্ড করেছে করে, আর ব্যাঙ্গালোর তো আমারই প্রথমবার। তবু ভালো লেগেছে, ওদিকে মাও মেসেজ করছিল, মাও গেছিলো ঘাটে। তবে মার্গারিটার পুজো কোনো একদিন যদি সুবিধা হয়ে থাকে, সেরকম সুযোগ হয়ে থাকে, তাহলে মার্গারিটার ছট পূজা দেখাবো। সুন্দর সময় মতোই আবার বাড়ির কাছে ফিরে এসেছি, সাথে আসার সময় দুটো এক পাপ নিয়ে আসলাম। জানি রিনি আসলে খিদা পেয়েছে বলবে, তো বাড়িতে এমন কিছু নেই যে এখন অফার দিতে পারবো,
তাই মাথার মধ্যে ছিল একটা বেকারি দেখলাম আয়েঙ্গের বেকারিতে খুব ভালো হয় এই পাফ পেস্ট্রিগুলো। পেস্ট্রি তো আনি নেই, এখন মিষ্টি কেউই খাচ্ছি না, তাই দুটো এক পাফ নিয়ে আসলাম। ও এসে পৌঁছে যাবে, এখন 6:30 বাজে, মোটামুটি 7টা নাগাদ ওরও পৌঁছে যাওয়ার কথা। অফিস থেকে অলরেডি বেরিয়ে পড়েছে, 6:05 নাগাদ বেরিয়েছে বললো। দেখা যাক যখনই আসবে, অ্যাটলিস্ট বাড়িতে এসে কিছু খাওয়ার ব্যবস্থা থাকবে। চলো বাড়ি, অলমোস্ট এই তো পিছনে পৌঁছেই গেছি। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, আজকে অনেক তাড়াতাড়ি দেখো আমি বাড়ি চলে এসেছি। আজকে তো তোমাদের সাথে একেবারেই কথা হয়নি, বাড়িতে ঢুকেছি, বাজে হলো 6:15 মতো। অ্যাকচুয়ালি আর একটু আগেই এসেছি, রিমোকে অনেক গল্প বলছিলাম যেগুলো তোমাদেরকেও শোনাবো, একটু একটু ফুরসত করে তোমাদেরকে গল্পগুলো শোনাবো। আর এই যে খাচ্ছি হচ্ছে এক পফ। আজকে তো রিমোর দিনটা বেশ ভালোই কেটেছে, আর আমারও কিন্তু বেশ মজাতেই কেটেছে। কি গল্প শোনাবো বলতো, একটা মজার কাণ্ড। আজকে আমি কুইক রাইডে করে আসছি, আর এই তো ফুরসতে শোনাবো বললাম। আচ্ছা তাহলে খেয়ে উঠে বলছি, খেয়ে নিয়ে ফুরসতে বসে তোমাদেরকে গল্পটা বলছি। তো কিছুই না, তোমরা জানো আমি কুইক রাইডে ট্রাভেল করি। কুইক রাইড যদি তোমরা না জানো বলে দিই, এটা হচ্ছে যাদের নিজস্ব ভেহিকলে, যারা অফিস অফিস যাত্রী মোস্টলি যারা যাতায়াত করে, তারা লিফট দেয় এবং দে চার্জ ভেরি মিনিমাল। এবং ওই রুট দিয়ে, তাদের একটা রুট থাকে, সেই রুটটা আপডেটেড থাকে, এবং ওই রুটে যারা যারা ট্রাভেল করে তারা সেখানে অ্যাভেল করতে পারে। সিটস দেওয়া থাকে তিনটে বা চারটে, যেটাই হোক সেই হিসেবে যায়। তো আমি এটাই অ্যাভেল করি, তাতে সুবিধাও হয়, ট্রাফিকও অ্যাভয়েড করা যায়, আর আরামসে আসাও যায়, অতটা দৌড়াদৌড়িও হয় না। তো আজকে একদম অফিসের সামনে থেকে বলতে পারো রাইড পেয়েছি। এবং দ্যাট রাইডার, ও আমাদের এই রাস্তাতে স্কাইডেলে থাকে, পূর্বা স্কাইডেল। তো সেখান থেকেও আবার আমাকে বাড়ি অব্দি ড্রপ করে গেল, আর প্রচুর গল্প করতে করতে এসেছি। এবং গল্পের মাধ্যমে ও আমাকে এমনি জিজ্ঞেস করছে যে বাড়ির তোমাদের এই সোসাইটি আসে যে আমাদের মাটকাপসটা আছে, ওখানে খেয়েছি কিনা, কেমন লাগে। তা আমি আবার বলেছি যে হ্যাঁ, চাটা ভালো না, টক টক লেগেছে, আর তান্দুরি চাটা পাওয়া যায় না সর্জাপুরেরটা খুব ভালো। দিয়ে লোকটা আমাকে বলছে এটা আমার। আরে আমি তো জানি না, লোকটাই হচ্ছে এটার ফ্র্যাঞ্চাইজি নিয়ে রেখেছেন আর কি। তার আমি ভালো করে ফিডব্যাক দিয়েছি, এটা একদম অর্গ্যানিক ফিডব্যাক ছিল ওর জন্য। তো হয়তো এগুলো ইম্প্রুভ করবে সেটাও আমি বলেছি। তাই আমি রিমোকে এসে গল্প করছিলাম যে আজকে এইসব কাণ্ড হয়েছে আমার সাথে। ভালো কুইক রাইডের থ্রুতে অনেকজনের সাথে কি বলবো, মানে প্রফেশনাল কানেকশন হয়ে যায়, আর যদি রেগুলারলি আসা যাওয়া করো অনেক সময় তো পার্সোনাল কানেকশনও হয়ে যায়। মানে খুব খুব ভালো একটা ব্যবস্থা এটা কুইক রাইডটা। জানি না তোমরা কোন সিটিতে থাকতো, যদি তোমরা ব্যাঙ্গালোর থেকে থাকো ব্যাঙ্গালোরে কুইক রাইড নিশ্চয়ই জানবে। ইটস এ আরও একটা জিনিস কুইক রাইডে আমার ভালো লাগে, বেসিক্যালি এত গাড়ি, সবাই কিন্তু গাড়ি নিয়ে নিয়ে বেরিয়ে পড়ে, সেই একজন একজন একা একা ড্রাইভ করে অফিস যাচ্ছে। এর থেকে ভালো যারা মানে যাদের কাছে ভেহিকেল নেই, তারা যদি সুবিধাকে নিয়ে ওরা যদি একটু শেয়ার করে নেয়, তোমারও পেট্রোলের কিছুটা দাম উঠে যায়, প্লাস ওদেরও লিফট দেওয়া, লিফটও হয়ে যায়। আর জার্নিটা বোরিং হয় না, যেটা সবাই বলে যে যারা গাড়ি চালিয়ে যাওয়া আসা করে খুব বোরিং লাগে, কারোর সাথে কথা বলা থাকে না, কত গান শুনবে ভাই এই একটা ট্রাফিক মহল ভরা রাস্তাতে। তো কালকে আমাকে একজন রাইডার, আমি এর মধ্যে যতগুলো রাইডারের সাথে ট্রাভেল করছি প্রত্যেক দিন আলাদা আলাদা, এবং প্রত্যেকেই আমাকে এটা বলেছে যে কুইক রাইডে এই জন্য ভালো লাগে কি প্রত্যেকের থেকে কিছু না কিছু শেখা যায়, কারণ কি অনেক রকম কমিউনিকেশন হয়। বাই দ্য ওয়ে আমি কালকে একজনকে রাইডে ইউটিউব নিয়ে জ্ঞান দিয়েছি, এবং লোকটাকে এত মোটিভেট করেছি, লোকটা বলেছে এখনো ইউটিউবের আর্ধেক জিনিস জানো না, আবার জ্ঞান, আমি জ্ঞান দিয়েছি, আমি বলেছি হ্যাঁ এরকম হয় এরকম হয়, ভিডিও যেভাবে যায় সবাই দেখে, তো আমার দিকে দেখিয়ে রাখা জায়গা না, আমি ধরেই জ্ঞান দিয়েছি, না আমি জাস্ট দেখাচ্ছি রিমোকেও, শোনাচ্ছি রিমো, আবার আমার মজা করা হয়েছে, তুমি আবার বলেছো। বাট কিছুই না, লোকটাকে আমি খুব মোটিভেট করেছি, লোকটা লাস্টে বলে তোমার কথা শুনে মনে হচ্ছে আমি এবার চ্যানেল একটা স্টার্ট করবো, সত্যি বলেছে। আমাদেরই এখনো মোটিভেশনের দরকার, আর নিজে মোটিভেট করছে। আমি তো সবাইকে বলি হ্যাঁ 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 ইউটিউব করো করো, খুব ভালো লাগে, চ্যানেল শুরু করে দাও। এনিওয়েজ আজকের এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো তোমাদের সাথেও শেয়ার করে, কারণ তোমরা তো আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, আর তোমাদের সাথে ছোটোখাটো ঘটনাগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। এখন যাই ফ্রেশ হই, আজকে ডিনারে কি হবে সেটা দেখতে হবে। আমি যাই বা ফ্রেশ হই। রাত 12:30 বাজে, আমি ডিনার টিনার শেষ করে উঠে একটু অফিসের কাজ নিয়ে বসেছিলাম, কাজ টাজ শেষ হয়ে গেছে, বেশি কিছু ছিল না, জাস্ট একটু খুঁটিনাটি, তারপরে মোবাইল ঘাঁটছিলাম, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে খেয়াল করলাম যে 12:30 নাকি বেজেই গেছে। যাই হোক এখন যাবো গিয়ে ঘুমোতে, এদিকে রিনি অলরেডি ঘুমিয়ে পড়েছে, ও এতটাই বেচারি টায়ার্ড হয়ে গেছে, ও আজকে ডিনারও করেনি। বিকালবেলা যখন আসলো আমরা এক পাফ খেলাম, এক পাফ খাওয়ার পর আমরা দুজন গল্প করছিলাম, গল্প করতে করতে আমি গেলাম ভাত বসাতে, ওই ও তখন একটু অফিসের কাজ নিয়ে বসলো, অফিসের কাজটা শেষ করেও কখন ঘুমিয়ে পড়েছে আমি নিজেই বলতে পারি না। তারপর ডেকেছি ভাত খাওয়ার জন্য, তখন বলছে যে না ও খাবে না, ওর পাফ খেয়ে নাকি পেট এমনি ভরে রয়েছে, আর এখন আর ঘুমের থেকে উঠতে পারছে না বেচারি। তো আমি আর বেশি জোর জারি করলাম না,
কালকে টিফিন টিফিন সব আর প্যাক করা রয়েছে। কালকে আমারও অফিস আছে, দুজনেরই টিফিন মানে বেসিক্যালি রেডি করা রয়েছে, কালকে অফিসে যেতেই হবে, কালকে শুক্রবার। তো ফার্স্ট হাফে হয়তো তোমাদের সাথে কথা হবে না, দেখা হবে না, তাও আমার একবার ইচ্ছা ছিল। আজকে যেমন সন্ধ্যা আরগ, যেটা সন্ধ্যা আরগ বলে ইয়েতে ছট পুজোর, সেখানে গেছিলাম, ইচ্ছা ছিল সকালবেলাও যাবো, কিন্তু সকালবেলা যেতে হলে মোটামুটি পাঁচটা, ভোর পাঁচটার সময় উঠে যেতেই হবে। এখানে তো ভোর, এখানে এখানে বেসিক্যালি সকালটা মানে সূর্য উদয় হয় সেই ছটা, ছটা সোয়া ছটা নাগাদ করে হচ্ছে। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, একটু দেরি করে হচ্ছে। তো যদি আমার ওখানে যেতে হয় তো প্রায় পাঁচটার সময় যেতে হবে, পাঁচটার সময় যাওয়া মানে চারটার সময় ওঠা, অলরেডি সাড়ে বারোটা বাজে, মনে হচ্ছে না যাওয়া হবে করে। ইচ্ছা ছিল, প্রকাশও দেখলাম কিছু বললো না, তাই আমিও আর কাউকে জোর করলাম, সবাই অফিসের কাজকর্ম করে তো ব্যস্ত, আজকে আমি না হয় বাড়িতে ছিলাম, সবাই তো আর বাড়িতে ছিল না, হয় নাই এবছর। তো দেখি যদি যদি সামনের বছর হয়ে ওঠে তাহলে খুব ভালো, যদি সামনের বছর পারি ছাটি মাইয়া যদি ডাকে ওরকম করে দর্শন দিতে পারে তাহলে যাবো আর কি। তবে ছট পূজা নিয়ে যে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, ইনফরমেটিভ ভিডিও, এখানে অনেকজনই কমেন্ট করেছে, বললো যে আলসুর লেক, হেব্বাল লেক, এখানে অনেকে পুজো হয়। তবে আমি জানি যে লেকগুলোতে পুজো হয়, এখানে অনেক লেকে পুজো হয়, বেলান্দুর লেকে হয় না, তবে এখানে অনেক আশেপাশে ছোটো ছোটো লেকগুলোর মধ্যে অনেক পুজোই হয়। তবে যেহেতু আমি কোনো কনক্রিট ইনফরমেশান ছিল না আমার কাছে এখানে হয় বা এখানে হচ্ছে এই বছর, তাই আমি শেয়ার করিনি। নেক্সট ইয়ার আরও একটু বেটার ইনফরমেশান জোগাড় করে তারপরে তোমাদের সাথে না হয় শেয়ার করবো। তবে আরও একটা জিনিস বলতে চাই ভিডিওটা এন্ড করার আগে, গতকালের ব্লগটার মধ্যে আমি আমার কিছু ড্রয়িংস দেখিয়েছিলাম, অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছো, অনেকে আবার বলেছো, রূপশ্রী স্পেশালি বলেছো যে আরও ভিডিও, আরও এরকম ড্রয়িংস যদি থাকে সেগুলো শেয়ার করতে, নিশ্চয়ই করবো। ভাবছি এখন যখন ওয়ার্ক ফ্রম হোম চলছে, মাঝে মধ্যে একটা দিন করে ওয়ার্ক ফ্রম হোম পাচ্ছি, অফিসে অফিসটা পুরোপুরি যদি শুরু হয়ে যায় তার আগে ভাবছি এক দুটো দেখি যদি চেষ্টা করবো ড্রয়িং যদি করে উঠতে পারি, স্যাটারডে সানডেও রয়েছে, এই সপ্তাহের মধ্যে যদি একটা কোনো ড্রয়িং মাথায় দেখি, একটু চিন্তা করতে হবে, একটু সময় বের করতে হবে আলাদা করে, যেমনটা বললাম একটা একটা শখের জায়গা, কিন্তু ওই যা হয় আর কি, সংসার বলো, অফিসের কাজ বলো, সব কিছুর চাপ দায়িত্ব সব মিলিয়ে সবগুলো কোনোখানে পিছনে ছুটেই যায়। যাই হোক, চলো আজকের ভিডিওটা তবে এই নোটে শেষ করলাম, ইচ্ছা রইল একটা ড্রয়িং করে তোমাদের সাথে শেয়ার করবো ইন রিয়েল টাইম। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে জানো কি করতে হবে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিশ। দেখা হচ্ছে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। বাই বাই, গুড নাইট।